আমি অনেক কষ্ট আছি, ছেলে মেয়ে লইয়া বানো পানি কত বছর পানি খাইছি, বাচ্চা কষ্ট পাইয়ি, তো সেই জন্য মানে বাইক করে তার আলাদা সাহায্য করে সুযোগ করে আমি কে মানে আল্লাহ হাসান পান চাব আর কি, আর কিছু করি তার পানি সাম তোর আব্বের কিছু নোয়াছিল বেশি মানে সমস্যা তাহির না ফাড়ি লাগে বাস তো গিয়ে উদ্দিন মাঝে ঘুমতে দিতে হন বতে তো এই এলে বাইক কষ্ট করতে করে মানে বাইন যেতে আল্লাহ হাসান মানে মসজিদ বানি বুঝে আর কি ঘর নয় মসজিদ বানি দিবুদি। রাঙ্গুনিয়ায় দুই অসহায় পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে আমেরিকান প্রবাসী শহীদুল্লাহ। রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ও স্বনির্ভর ইউনিয়নের দুই অসহায় পরিবারের ঝরাঝিন্ন পুরাতন ঘর ভেঙে নতুন পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে হোসনাবাদ ইউনিয়নের বিজয়নগর এলাকার কৃতির সন্তান বিশিষ্ট দানবীর আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলমগীরের ছোট ভাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ শহীদুল্লাহ। নতুন ঘর দুটি 3 মার্চ শুক্রবার বিকাল 5 ঘটিকায় স্বনির্ভর ইউনিয়নের 2 নং ওয়ার্ড এলাকার মোগলের হাট বাজারের পশ্চিমে পরিদর্শন শেষে উদ্বোধন করেন। পরে আরেকটি ঘর হোসনাবাদ ইউনিয়নের মোগলবাড়ির পূর্ব দিকে হ্রদের কুল এলাকায় উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা সেকেন্দার হোসেন, আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলমগীরের ছোট ভাই মোহাম্মদ শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জা মহিউদ্দিন, মির্জা লিটন, হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা এমাজ উদ্দিন, মৌলানা ইস্কন্দর হোসেন কাদেরী, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরুসহ অন্যান্যরা। অসহায় মানুষকে পাকা ঘরে নির্মাণ করে দেওয়ার বিষয়ে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলমগীরের ছোট ভাই মোহাম্মদ শাহজাহান বলেন, আজ যে ঘর দুটি নির্মাণ কাজের উদ্বোধন করেছি তারা অত্যন্ত গরিব, তাদের বসবাসের ঘরগুলো দীর্ঘদিন ধরে ঝরাঝিন্ন অবস্থায় ছিল, টাকার অভাবে পুনর্নির্মাণ করতে পারতেছে না। এ কথা আমাদের ছোট ভাই আমেরিকা প্রবাসী শহীদুল্লাহ জানতে পারলে তিনি নতুন করে নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেন। হোসনাবাদ ইউনিয়ন এর মোগলহাট জামি মসজিদের এই যে বিশাল প্রায় 2 কোটি টাকার একটা মসজিদ অনুদান যে পরিবার থেকে করেছে, তিনি হচ্ছেন আমেরিকান প্রবাসী মোহাম্মদ আলমগীরের অনুদানে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে ওনার ছোট ভাই আমেরিকান প্রবাসী মোহাম্মদ শহীদুল্লাহ বাড়িতে আসছে, মসজিদে গেছে, ওখানে অনেক লোক আসছে, সবাই আসলে এলাকার দরিদ্র পরিবার যারা আছে তারা অনেকে আশা করে যে কিছু সহযোগিতার। মসজিদ মোহাম্মদ আলমগীর আমেরিকান প্রবাসী উনি সম্পূর্ণ আমরা কিছুদিন আগে সার ডালে দিয়েছি, প্রায় 1 মাসের উপরে গিয়েছে, বাকি দ্বিতীয় তলার কাজ চলতেছে। তারই ধারাবাহিকতা কিছুদিন আগে আমরা ফকিরে গুণ একটা মসজিদের মধ্যে কিছু অনুদান দিতে গিয়ে ওখান থেকে কিছু পাবলিক এলাকার কিছু জনগণ এলাকার কিছু সাধারণ মানুষে আমাদেরকে ওই শহীদুল্লাহ সহ ছিল আমেরিকান প্রবাসী ওনাকে সবাই অনুরোধ করছে যে এই অসহায় পরিবারের পাশে একটু দাঁড়ানোর জন্য সহযোগিতা করার জন্য। তখন আমরা কী করলাম, আসার সময় এ রাস্তার পাশেই এ ঘরে আমরা সবাই আসছিলাম, এসে দেখতেছি ঘরের এই যে পরিস্থিতি আসলে ভয়াবহ। আসলে আমি দীর্ঘ 5 বছর চেয়ারম্যান করেছি, আমার ইউনিয়নের মধ্যে সরকারের পক্ষ থেকে প্রচুর মানুষকে অসহায় পরিবারকে কিন্তু ঘর দিয়ে গেছে, এ ধরনের কিন্তু পরিবার এই যে বাদ পড়ে গেছে আসলে অত্যন্ত দুঃখজনক। যাক, আমি শহীদুল্লাহকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার এলাকার অসহায় দরিদ্র পরিবারের পাশে, যেমনকি আজকে একই দিনে 2টা এই যে খালুসার এটা এই এই পরিবারের অভিভাবকের নাম হচ্ছে খালুসা, এবং আরেকটা কিছুদিন আগে আমাদের এলাকারই আমাদের একই এলাকায় গাছ থেকে পড়ে মারা গেছে ইব্রাহিম নামে একটা লোক, তার মাটা খুব অসহায়। এই ঘরটাও কিন্তু এই শহীদুল্লাহর মাধ্যমে আজকে আমরা উদ্বোধন করব। তো পরিশেষে আমি ওইটুকুই বলবো সবার কাছে, এই যে মোহাম্মদ আলমগীরের পরিবারের আলমগীর এবং শহীদুল্লাহ পাশাপাশি এলাকায় যত ধরনের সাহায্য সহযোগিতার সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমি মনে করি মোহাম্মদ শাহজাহানের, কারণ বাড়িতে আমেরিকায় থাকে, এখানে আশেপাশে যা সহযোগিতার মানে যত সহযোগিতা করে মোটামুটি শাহজাহানের মাধ্যমেই। সুতরাং শাহজাহানকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি সবাইকে বলবো যে
এই যে তাদের পরিবারের জন্য তারা তিনি ভাইয়ের জন্য সবাই দোয়া করবে ভালো চোখে দেখতেছি আর সবার কাছে আমি অনুরোধ করব আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এভাবে আমরা যাতে ভালো কাজ আজীবন করতে পারি আমরা এখন আজকে আমার মামা তো বলছে দুটো ঘর উদ্বোধন করতেছি আরো যাতে সামনে আরো এরকম 10 12টা করতে পারি আপনারা দোয়া করবেন যাতে আমার ফ্যামিলি সবসময় ভালো কাজ করতে পারি ভালো কাজে লিপ্ত থাকতে পারি ওইটাই আপনাদের কাছে আশা মানজাবিল হাসনাতু ফালাহু আশরাম সালিহা ভালো কাজ একটি করলে আল্লাহ এটার বদলা 10টি দেয় তো আলহামদুলিল্লাহ আজকে যে শহীদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে এই ঘরটা দেওয়া হচ্ছে আমি মনে করি ওনার মা বাবাকে ওনাদেরকে আল্লাহ জান্নাতে ঘর দান করবেন এটাই দোয়া করি ওনার পরিবারের পক্ষ থেকে এই ধরনের গরিব দুঃখীর সহযোগিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কবুল করে আল্লাহ যাতে ওনার মা বাবাকে জান্নাতে ঘর দান করে আল্লাহ কবুল করুক আমি নামাজ কালাম পড়তে দোয়া করি হাজার হাজার শুকর তারা উপরওয়ালা অবশ্যই ওনাদেরকে বিপদ আপদ থেকে আশান দিবেন সেটা আমার উপর বিশ্বাস আছে যেহেতু উপরওয়ালা একজন উপরে ধৈর্য ধরেছিলাম বিদায় আজকে আমি এই অবস্থায় আসছি আমার এলাকায় সব মুরব্বীরা আমার সহযোগিতা করছে বিদায় ওদের কথাবার্তার মাধ্যমে আমাকে এই ঘরটা দিছে দোয়া করবেন যাতে আমরা যাতে 10 জনের সাথে মিলেমিশে থাকতে পারি মতো আমাদের বউ বাচ্চার জন্য দোয়া করবেন